Hello friends, good morning. গুড মর্নিং সকাল সকাল ছাদে উঠে গেছি সকালের কাজটা ছাদ থেকেই আজ মনে হচ্ছে কমপ্লিট করব সকালে ঘরটা ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে আর কারেন্টটাও চলে গেছে আমার ব্রাশ করা হয়ে গেছে আর ডোনাকে নিয়ে চলে এসেছি এই যে দেখো ডোনা পাউরুটি খাচ্ছে শেকে দিয়েছি পাউরুটিগুলো আর সাইডগুলো ছিঁড়ে দিই আর এখানে আছে ডোনার দুধ আর হরলিক্স মিশিয়ে তো এটা দিয়ে চুবিয়ে চুবিয়ে ডোনা দুধ পাউরুটি খেতে ডোনা খুব ভালোবাসে দুধ পাউরুটি হরলিক্স পাউরুটি তোমরা কি ভালোবাসো জিজ্ঞেস কর মা হ্যাঁ কলটা বন্ধ করে দিয়েছে মিস্ত্রিরা কাজ করছে কাজ করতে পারছে না কারণ কারেন্ট নেই যেহেতু সের জন্য আর এখানে আমি ডোনার বালতিতে দেখতে পাচ্ছ ডোনার গরম জলটাও নিয়ে চলে এসেছি একবার ছাদে উঠলে না আর নাপতে ইচ্ছা করে না তাই জন্য ডোনার জামা গরম জলটা নিয়ে এসেছি ডোনাকে একেবারে খাইয়ে দাইয়ে তেল মাখিয়ে ছাদে স্নান করিয়ে দেবো তারপর ডোনার ম্যাডাম আসবে কিন্তু আজকে তো যেহেতু কারেন্ট নেই তো কী করবো বুঝে পাচ্ছি না তাই তো দেখেছ এইটুকু মেয়ে কি চালু সরে আসো আর আমিও খেয়েছি চা পাউরুটি সবাইকেই দেওয়া হয়েছে আজকে চা পাউরুটি মিস্ত্রিদেরও চা পাউরুটি দিয়েছি আর ঘর একদম অন্ধকার আমাদের ঘর তো জানোই তোমরা এখন প্রচণ্ড অন্ধকার আজকে চা চা আজকে মনে হচ্ছে ওপরেই মানে বলা ছাদেই মনে হচ্ছে সবজি নিয়ে আসতে হবে সব ছাদেই কাটাকুটি করতে হবে বেশি কিছু রান্না করবো না কালকে ডাল আছে পোস্ত আছে আর আজকে একটা বেগুন আলু বড়ি দিয়ে একটা ঝোল করবো ও তোমাদের একটা সকাল সকাল একটা সুন্দর কবিতা শোনাবে ঠিক আছে শোনা একটা সুন্দর কবিতা শুনিয়ে দাও সুন্দর কবিতা আতা গাছে ওইদিকে তাকিয়ে তারপরে কার মালো কি একটা বলে জানো তো কিসের মালো বলিস একই ওই যে কান কাটার মা বুড়ি ও বন্ধুরা সকাল সকাল আমি ডোনাকে খাওয়াতে দিয়েই আমার কাজ শুরু করলাম তো সারাদিন ডোনা কি কি করে আমি কি কি করি সেটাই আজ শেয়ার করব ডোনা ঘটলো ডোনাকে খাওয়াতে খাওয়াতে বকলাম ডোনা ভেবিয়ে কই চোখ দিয়ে জল বের গেল আর ওর বনু এসছে বনুকে বকছি রাখো বনু হাসবে বনুকে বকবো বনু কাঁদবে না এই পাড়া সারে নেই তার কিছু বলি না ও পাড়া সারে নেই একদম পাড়া সারে নেই শুধু 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 বদমাইশি হ্যাঁ কিছু বলি না এই দেখো আমার কাছে আসবে আমার ছোনা তো একেই ভালোবাসবো ডোনাকে আর ভালোবাসবো না আমার ছোনা তো এই দেখো ছোটু ছোট ভাবি চলো 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 ম্যাডাম আসবে চলো তো বন্ধুরা ডোনার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি ওকে একটু স্নান করিয়ে দেবো তার জন্য তেল মাখিয়ে দিচ্ছি আর ওকে তেলটা মাখাতে গিয়ে আমার কতটা তেল পড়ে গেছে আমি ভুলেই গেছিলাম যে তেলের ওপরে ঢাকনিটা নেই তাই জন্য অনেক তেল পড়ে গেছে তো এখন আমি ডোনাকে তেল মাখিয়ে দিচ্ছি গরম জল তো করাই আছে ডোনার ম্যাডাম আসবে তো ডোনাকে স্নান করিয়েই আমি কাজ শুরু করি তো বন্ধুরা আজকে ডোনা ছাদেই পড়ছে বললামই নিচে কারেন্ট নেই আর কি ঘর খুব অন্ধকার তো ডোনার ম্যাডামও বললো ছাদেই পড়াবে তাই ডোনা ছাদে পড়তে বসে গেছে এবার আমি আদার্স কাজগুলো করি তো বন্ধুরা এখন আমি ছাদেই সবজিগুলো কেটে নিচ্ছি কারণ তোমাদের বললামই নিচে প্রচণ্ড অন্ধকার কিছুই দেখতে পারবো না আর এই শীতের সকালে না শীতের সময় না ছাদের রোদটা একবার এলে আর নামতে ইচ্ছা করে না তাই জন্য আমি একেবারে সবজিও নিয়ে এসেছি এমনকি চা খাবার বাসনগুলোও নিয়ে এসেছি তো আমি সবজিটা কাটবো তারপর বাসনটা মাজবো তা আজকে যেহেতু বেশি রান্না করবো না তো এরকম সবজি দিয়ে একটা ঝোল করবো আর কালকে রাত থেকে সমীরের শরীরটাও ভালো ছিল না তো তাই জন্য আর এদিকে ডোনা বেশ ভালোই পড়ছে রোদে ওরও বেশ এনজয় করছে প্রথম রোদে পড়ছে না তাই জন্য আর এখন দেখতে পাচ্ছ আমি সবজিগুলো আগে ভালো করে ধুয়ে নিচ্ছি সবজিগুলো ধোয়া হয়ে গেলে তারপর বাসন কটা ধোবো বাসন কটা ধুয়ে নিলেই এবার আমি আবার রান্নাঘরে চলে যাব রান্না করতে যদিও কারেন্ট নেই অন্ধকারেই রান্নাটা করতে হবে তো কারেন্টটা বলতে বলতেই কারেন্টটা চলে এসছে তাই জন্য আবার মিস্ত্রির দাদারা সবাই চলে গেল কাজ করতে আর গা গা করে আওয়াজ শুরু
তো আমি এখন ছাদ থেকে নিচে চলে এসেছি, ডোনা পড়ছে, ডোনার পড়া এখনও হয়নি, তো আমি রান্না করব। আর একদমই ফোন রাখার জায়গা নেই, দেখতেই পাচ্ছ খুব ছোট্ট জায়গায় রান্না করছি। তোমরা বলো যে কাজ দেখবে তাই জন্যই আর কি ভিডিওটা করা, কারণ এইভাবে আমি ভিডিও করতে পারি না স্ট্যান্ডে। তো তো এই যে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, আর এখানে মটর ডালের বড়ি আছে, বড়ি দিয়ে আজকে হবে বড়ি দিয়ে এখানে দেখো বেগুন, আলু, শিম আর পেঁয়াজ কেটে নিয়েছি, তো এইগুলো দিয়ে বড়ি আলু দিয়ে তরকারিটা হবে। আর ডাল আছে, ডালটা গরম করবো আর পেঁয়াজটা কুচিয়ে নিই। আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি, বড়িগুলো ভেজে নিয়েছি, এইবারে আর একটু তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হলে আমি এখানে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা যদি একটু ভাজা ভাজা হয়েছে একটু আদা বেটে দিয়েছি ঘষে আর কি, তার মধ্যে সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে একটু টমেটো একটা কেটে দিলাম, নুন হলুদ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন দিয়ে একটুখানি কষিয়ে কিছুক্ষণ হতে দেব। তো ভালো করে কষিয়ে নিচ্ছি, নিয়ে তারপর আমি এদিকে তোমাদের ডালটাও দেখিয়ে দিলাম, তো কষানো হয়ে গেছে, আমার ভাতও হয়ে গেছে। এবার আমি একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম, নাড়িয়ে এক মগ জল দিয়ে দিলাম, জলটা দিয়ে চাপা দিয়ে দিলাম, বড়িগুলো পরে দেবো। এটা হোক, চলো আমি একটু ডোনার সঙ্গে দেখা করে আসি। ডোনার পড়া হয়ে গেছে, ও পড়ে আছে, কী করছে দেখে নিই। ডোনা গেছে ছাদে, ও ছাদ দিয়ে আসছে, দেখো বলেছি নাইটি আনতে, কি জানি আনবে কি না। আমি এবার তরকারিটা নামিয়ে স্নান করে নেব। ওরে বাবারে, দই চাই, দই দেয়া, নাইটিটা আনেনি, কিরাম ছেলে এরা। এই ঘরটা একটু দেখতে চলে এলাম, মিস্ত্রিদের উপরে খেতে গেছে। তো এই দেখো আমাদের বেসিনটা ফাইনালি লাগানো হয়ে গেছে। এবার এইখানে ওয়ালগুলোতে আর কি টাইলস বসাবে, এখন অনেক কাজ আছে, কাজের কোনো শেষ নেই, প্রচুর কাজ আছে, কিছুই মানে বলতে গেলে হয়নি এখনও, রান্নাঘরে আরও অনেক কাজ আছে। তো চলো এখন তরকারিটা দেখি কী অবস্থা। এখানে সব সিমেন্ট বালি মাখা, সিমেন্ট বালির জন্য যতবার ঘর মুছি ঘর যার দিই ঘর কিচকিচি থাকে। চলো নিচে যাই। তো এই যে দেখো তুলে দিলাম, এটা আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে, আলু বেগুনগুলো। এবার একটু ধনে পাতা দেবো, দিয়ে বড়িগুলো দিয়ে একটুখানি ফুটিয়ে নামিয়ে নেবো। এবার বড়িগুলো দিয়ে দিচ্ছি, এই যে পোস্তটা গরম করবো, এটা কিছুক্ষণ নাড়িয়ে দিলেই রেডি, তৈরি হয়ে গেছে আমার বেগুন আলু বড়ির ঝোল। এই রেসিপিটা আমি আমার দিদার কাছ থেকে শিখেছি, দারুণ খেতে হয় রেসিপিটা, না খুব ভালো খেতে হয়, মানে এটা আমি আমার দিদার কাছ দিয়ে শিখেছি। আর সমীরের কালকের থেকে না একটু পেটে ব্যথা বলছে, তো পাতলার মধ্যে এইটাই করলে দিলে বেশ ভালো খায়ও, ভালোবাসে, তো এই জন্যই এটা বানালাম। তো এটা শীতের মধ্যে এটা বেশ সব সবজিও খাওয়া হয়, প্লাস শুন বড়ির খেলে বেশ ভালোও লাগে। তো চলো এবার আমি স্নান করে নিই, স্নান করে এসে ডোনাকে খাওয়াবো, তখন আসছি, চলো। ডোনার ডোনার বাবা এখন তরকারি টেস্ট করছে, কেমন লাগছে বলো? আগে চুল পড়া দেখবে, আগে বলো কেমন হয়েছে তরকারিটা, ভালো আছে ডোনা? ভালো আছে ডোনার, তো ভালো লাগবেই। তো চলো এবার আমি স্নান করে নিই। তো আমি স্নান করে চলে এসেছি, এখন একটু চুলটা আছড়ে নিচ্ছি, চুলটার যা অবস্থা, বাড়িতে কাজ হলে চুলে একদম জটা লেগে যায়, তো এখন একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি, মুখটা শুষ্ক শুষ্ক লাগে স্নান করলে, ক্রিম লাগিয়ে সিঁদুর পরে নেবো। এখন আমাকে একটু পুজো দিতে হবে, পুজো দিয়ে তারপর ডোনাকে খাওয়াবো। স্নান করে এখন আমি ঠাকুর ঘরে চলে এসেছি, পুজো দেব, ঠাকুরের বাসন ধুয়ে এনেছি, এখন আমি পুজোটা দিয়ে নেবো, পুজোটা দিয়ে তারপর আমি ডোনাকে খাওয়াবো। তো আমাদের ঠাকুর ঘরটা দেখতেই পাচ্ছ একটু ছোট, একজনের বেশি দুজন বসা যায় না, তো এর জন্য আমি একাই বসি। আর ডোনা আসে মাঝে মাঝে, যেদিন মঙ্গলবার হয় তো আমি হনুমান চল্লিশা পড়ি, আর ডোনা আসে আমার সঙ্গে কোলে বসে থাকে। তো আজকে যেহেতু ডোনা ফোন খাচ্ছে তাই জন্য আসেনি, নালে কিন্তু আমি পুজো দিতে এলেই ডোনাও আমার সঙ্গে চলে আসে পুজো দিতে। তো আমার পুজো দেওয়া হয়ে গেলেই ডোনাকে খাইয়ে নেব। স্নান টান করা, পুজো দেওয়া কমপ্লিট, ওরে বাবা আসতে, আর ডোনার ভাত নিয়ে বসেছি, এখন ডোনা আবার হাতে ভাত খায় না, ও আবার চামচ দিয়ে খায় আর মোবাইল দেখে, তো ডোনা এখন মোবাইল দেখবে আর খাওয়াবো,
এই যে দেখো ফোন দেখছে আর আমি এখন ওকে ভাত খাওয়াচ্ছি। আর ওই ঘরে কাজ হচ্ছে, আমার বাসন মাজা হয়ে গেছে, বাসন মাজার ভিডিও আর করিনি রান্নার বাসন, কারণ রান্নার বাসনটা নিচে ওইখানে আমাদের কলপাটটা আছে ওখানে বাসনটা মাজি, আর ফোন রাখার জায়গা নেই, সরু জায়গা, তাই জন্য এনে বাবা। আর ওকে আমি এরমভাবেই খাওয়াই, তো ওকে খাওয়াবো, ওকে খাওয়াবো, তারপর আমি খাবো। হ্যাঁ কিনে দেবো ঘোরো, দেখেছো দেখেছো যে কি কি কিনবে, কি কিনবে, কি কিনবি ফ্রেন্ডসদের বল। হ্যাঁ ও কি সব ওই টাকা ভরার জিনিসগুলো ওইগুলো কিনতে চাইছে, তাই সব কিনে দেবো, তুমি সব, তুমি তো আমার জান, আমি তো তোমাকে সব কিনে দেবো, তাই তোমার। তো দেখলে কত কাজ থাকে, তোমরা তো বলো কাজ নেই কাজ নেই, প্রচুর কাজ, মানে কাজ এত যে সব কাজ ভিডিও করা যায় না, এখনো আরো কাজ। এখন আমরা খাবো, তারপর আমাদের খাবার বাসন মাজবো, ঘরটা বালি বালি আর একবার ঝাড় দেবো, তারপর ডোনাকে ঘুম পাড়াবো, চা বানাবো, মানে প্রচুর কাজের কোনো শেষ নেই গো, কাজের কোনো শেষ নেই। তাও বলতে গেলে আমার মেয়ে ভালো, ও কাজ করতে দেয়, জ্বালায় না। দেবো দেবো, আর ওই ঘরেও কাজ হচ্ছে। হ্যাঁ নেবো, তো ডোনাকে খাইয়ে নি, তারপর ওই ঘরে কাজ হচ্ছে সেটা দেখাবো, ঠিক আছে? ডোনা আগে খেয়ে নি, এনাও জল খাবে, আবার ধরো বে 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 জল খেয়েছে। ডোনা এরকম ভাবেই কিন্তু খায়, আজকে মাছ রান্না হয়নি, ও মা যে মাছ ডিম কিচ্ছু খাওয়াইনি আজকে, এমনি নিরামিষ ওই তরকারিটা করেছিলাম ওর আলু দিয়ে আর একটু একটু ঝোল দিয়ে মেখে দিয়েছি অল্প, ও শুকনোই খায়, বেশি ঝোল ঝোল খায় না। আর ও শুধু ঝোল খাও, তুমি ভাতে ঝোল খাও, ভাতে ঝোল খায় না, এমনি শুদ্ধ ঝোল খায়। ফোন সুইচ অফ হয়ে গেছে, ডোনার ফোন সুইচ অফ হয়ে গেছে, আর ওকে আবার ফোন দিতে হবে, কি অবস্থা ছোট বোনটা কই? ভালো পুরোটা ভালো হয়েছে মা রান্নাটা? হ্যাঁ রান্নাটা ভালো হয়েছে, নিচে জায়গা নেই, ওপরে তাই খাটের মধ্যে খাওয়াতে হচ্ছে, নিচে জায়গা নেই বলতে আছে, ভাল লাগছে না, কিরকির করছে আর ভাল লাগছে না, খাইয়ে দাইয়ে আমরা খেয়ে একেবারে বাসন টাসন মাজবো, আর একবার ঘরটা পারলে মুছে নেবো, নাহলে একটু ঝাড় দিয়ে নেবো, একবার ঘর মুছেছি, এত বালি হচ্ছে না এই ঘর, ও ঘর প্রচণ্ড বালি, কিরকির করছে, কিচ্ছু ভালো লাগছে না। উফ, এবার এর পেছনে আমাকে ছুটতে হবে, কি হলো, আয় আয় আয়, দেখো কোথায় পালায় টুকি, এরকম এখন ওর পেছনে ছুটে ছুটে আমাকে এখন ওকে খাওয়াতে হবে, ওইদিকে গেলে ফ্রেন্ডসরা দেখতে পাচ্ছে না, ওইদিকে গেলে দেখতে পাচ্ছে, এই দিক দিয়ে আসবে তো, ম্যামের মুখেরটা আছে, আচ্ছা এরকম করে ডোনাকে খাওয়াতে হয়। ম্যাম ম্যাও খাওয়া শেষ হয়েছে, ম্যাও ম্যাও আয় ম্যাও আয় আয় ম্যাও ম্যাও ম্যাও, ম্যাও খেলনা নিয়ে চলে এসো, ম্যাও ম্যাও ব্যাস ম্যাও কাম ম্যাও, ওপরে আসো ফ্রেন্ডসদের দেখাও, ম্যাও আমার ম্যাও কই, ম্যাও ম্যাও খেলনা বেটি করছে, তো চলো বন্ধুরা ম্যাওটাকে খাইয়ে নি, খাইয়ে দাইয়ে আমরা আসছি, ঠিক আছে? ডোনার খাওয়া দাওয়া কমপ্লিট, এখন ডোনা একটুখানি জল খাবে, খেয়ে এই দেখো চারটি খেলনা নিয়েছে, এই যে এইসব খেলনা নিয়ে এখন নিচে যাবে একটু কাকার সাথে খেলবে, কাকার সাথে খেলবি তো, তো এবার ডোনা একটু নিচে গিয়ে খেলাধুলা করবে সবার সাথে, তারপর আমরা একটু খাওয়া দাওয়া করে নিই, আর চলো ভিডিওটা এখানেই শেষ করছি,
আর ওই ঘরে কি কাজ হচ্ছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি, কিন্তু ভিডিওটা শেষ করে দিই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার আর ডোনার সকাল দিয়ে কি কি করি আর আমার কি কাজ করি তো সেগুলো তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখে নিয়েছো, আর ডোনার কি কি করে সেটাও তোমরা দেখলে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো অল টাইম।